হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের শেখাব ছন্দ বা কবিতার মধ্যে বয়স পরিবর্তনের নিয়ম মনে রাখার কৌশল অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিল করে হাসে সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইরে পরে বসে মূল বাপ সবসময় পার্স পার্টিসিপাল হয় তার পূর্বে জেকে বসে অক্জিলারি মহাসায় আইনজিত হলে বিং হয় হ্যাভ হ্যাড আর হ্যাডের বেলায় বিন সেন্টেন্সটি ইম্পারেটিভ বা মূলবার দিয়ে হলে বা হুম থাকলে আর হু বাই বসিলেও নৈর পরে গিয়ে বসে টু হাত হুইস হ্যার হোয়েন হুজ হাই হাউ সবসময় অপরিবর্ত থাকে এমিজার অজয়ার ওয়ার এর বেলায় বিং ডু ডুডি ডাজ এর বেলায় এমিজার অজ্যার লাগে অন্য সকল অক্সিলারি এবং টুয়ের বালাই হবে কি মূলবার এর পূর্বে শুধু একটা বি সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আলাইকুম